পরিমনিকে নিয়ে আমি আগেও বলেছি যে পরিমনি একজন জাত শিল্পী, ভালো শিল্পী, ভালো কাজ করে, চেহারাও সুন্দর সব কিছু মিলিয়ে। তবে ওকে ও জামিন পাওয়াতে আমরা অত্যন্ত খুশি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ যে আইন শৃঙ্খলা বাহিনী এবং উকিলদের প্রতি যারা তার জামিনের জন্য চেষ্টা করে তাকে জামিন দিয়েছে এত তাড়াতাড়ি। তো সেই জন্য আমরা আসলেই সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর পরিমনিকে আমরা আশা করব যে পরিমনি তার সমস্ত ভুল চিন্তাভাবনা, যে তার যেগুলো তার সমস্যা ছিল, যেগুলো তার মাথার মধ্যে গিজ গিজ করতো, মা তাকে যন্ত্রণা দিত, তার জন্য সে হয়তো অনেক কিছু এরম পড়তো, সেগুলো থেকে বেরিয়ে এসে সে ভালো করে এই চলচ্চিত্রের প্রতি মনোযোগ দিবে ভালোভাবে, এবং আমরা তাকে একটা সুন্দর চলচ্চিত্রে একটা সুন্দরী নায়িকা হিসাবে এবং আমরা একটা ভালো অভিনেত্রী হিসাবে আবার পরিমনিকে ফিরে পাবো, আমরা এই আশাই করছি। একটা ভুলভাল স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন ছিল, দুঃস্বপ্নটা 27 দিন। মানে অনেকে বলছে যে আমি এত স্ট্রং কিভাবে এলাম, ভাই আমি যদি কিছু করে থাকি তাহলে না আমি 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 দুর্বল থাকবো না? আমরা তো এই ভয়েসে রেস করেছিলাম, আমি তো দুর্বল হওয়ার জন্য দুর্বল হওয়ার মতো কিছু করি নাই, কেন আমি মাথা নত করবো? কিছু চাপায় দেওয়া যাবে না, আমার সাথে চলবে না।